হয়ে যেতে চুড়িটা আই নিউ ইট তুমি কিন্তু দিন দিন অনেক ভালো কুক হয়ে যাচ্ছ। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আপনার জন্য রাতে কি সার্ভ করব? রাতে আমরা দুজন বাইরে গিয়ে খাবো। আইডিয়া খারাপ না। আর তুমি সারাদিন এমনি তো বৃষ্টি হয়েছে, তুমি এক কাজ করো, তুমি ঘন্টাখানেক রেস্ট নিয়ে নাও, বিকালবেলা রিক্সা করে ঘুরতে বেরোবো। বৃষ্টির জন্য কি তুমি বাইরে যেতে পারোনি? হ্যাঁ আর বলো না, ওই আমার এক ফ্রেন্ড যেতে বলেছিল লেখালেখির জন্যে, তো তাদের একটা এনজিও আছে, তারা চায় যে আমি তাদের বাইরে লিখি বৃষ্টির জন্যে। খুব ভালো কথা, যাও তুমি। যাবো কালকে, যাবো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবে? প্লিজ। আচ্ছা এই যে তোমার যে চাকরি হচ্ছে না, এটা নিয়ে কি তোমার প্রতি কোনো কমপ্লেক্স কাজ করে? কিছুটা তো করে। কেন করে? লুক, আমি চাকরি করছি না এখন, বেসিক্যালি পাচ্ছি না, তুমি চাকরি করছো, তোমার টাকায় সংসার চলছে, কিছুটা তো লাগবে। এটাই স্বাভাবিক, আমি সেটা মানছি। কিন্তু যে বললে তোমার টাকা, ওই কথাটা কিন্তু আমার একটুও পছন্দ হয়নি। তুমি বলতে পারতে এটা আমাদের টাকা, আমি কিন্তু আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তারপরও তাদের ছেড়ে তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আসলে খুব ভালো একটা মানুষ, খুব ভালো, সেই জন্য এইভাবে বলছি। আমি আসলে খুব লাকি একটা মানুষ। আই নো। চলো, তোমার চাকরি যখন হওয়ার তখন হবে, তুমি এটা নিয়ে একদম টেনশন করবে না, ঠিক আছে? এই ভালো কথা, আমার গিফট কই? গিফট ঠিক 7 দিনের মধ্যে গিফট হয়ে যাবে। আমার লিখে একটা বিল বাকি ছিল, আমি সেগুলো আনি, কয়েকদিন মধ্যে সেটা হয়ে যাবে। তারপর একটা বিশাল সারপ্রাইজ আছে। ওকে, আমি আশায় থাকলাম। চা।